আজকের এই মাসিক তাবলিগী বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সাথে উপবিষ্ট ওলামায়ে দ্বীন আমার সামনে উপবিষ্ট মুসলিম দ্বীনী ভাই পর্দার আড়ালের মায়াবান ভগ্নীগণ আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আজকের ইসলামী তাবলিগী বৈঠকের আমার আলোচনার বিষয় রমাদান ও সিয়াম রমাদান ও সিয়াম সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাজানে আমাদের করণীয় কি বর্জনীয় কি সিয়ামের বিভিন্ন মাসলা মাসায়েল এ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত তার গোলামী করার জন্য ইবাদতের জগতে অনেক ইবাদত আছে সালাত হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন মাজিদ তেলাওয়াত এর মধ্যে একটি ইবাদত হচ্ছে সিয়াম যে সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে বিশ্বাসীগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন করে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল তো রমাজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সিয়াম ফরজ করেছেন যে মাসে আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন রমাজান র মিম আর দত তিনটে হরফ রমাদান শব্দটি রমদুন থেকে এসেছে যার অর্থ হচ্ছে পুড়িয়ে ভৎস করে ফেলা তো আমরা এভাবে কথাটা বলতে পারি যে কেউ যদি রমাজানকে ঠিক ঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাহলে তার বিগত সব পাপকে আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে তো রমাজানে যদি আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী রমাজানকে মূল্যায়ন করতে পারি আল্লাহ আমাদের বিগত সব পাপকে পুড়িয়ে দিবেন ক্ষমা করে দিবেন রমাদান এমন একটি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম কাতারে পা দিলেন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি পিতাকে অথবা মাতাকে তার জীবন দশাতে পেল তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক এই কথা জিব্রাইল আলাইহিস সালাম বলছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে জান্নাতে যেতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক এই কথা কে বলছেন জিব্রাইল আলাইহিস সালাম আর আমিন বললেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে পিতা মাতার যারা অবাধ্য যারা খেদমত করবে না এদের জাহান্নাম সুনিশ্চিত
সুপারিশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিব্রাইল বলছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম শুনল অথবা বলল কিন্তু দরুদ পড়ল না, এ ব্যক্তিরও ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে নবীর নাম শুনলে কি বলা লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে বলতে শেষে বলছেন যে ব্যক্তি রমাদান পেল আর সিয়াম পালন করে পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, এই ব্যক্তিরও ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে রমাদান এমন একটি মাস যে মাসে ইবাদত করলে আল্লাহ বিগত সব পাপকে ক্ষমা করে দেন। কিন্তু এরপরেও অনেক মানুষ রমাদান কি এটা মূল্যায়ন করে না, অন্যান্য মাসের মতোই মনে করে, ইবাদত করে না। অথচ রমাদান গুরুত্বপূর্ণ মাস। তবে আমাদের সমাজে একটা হাদিস চালু আছে যে মানুষ বলে যে রমাদানের প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। হাদিসও আসছে কিন্তু হাদিসটা ঠিক না, দৈব, আমলযোগ্য না। কেননা এই হাদিসের বিপরীতে অনেক সহিহ হাদিস এসেছে। কেমন? যে রমাদানের প্রথম 10 দিন শুধু রহমত নয়, কেননা বুখারি মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুর রহমা, সমস্ত রমাদানে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। 30টা 29টা দিনই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে কি আমরা বলবো কি শুধু 10 দিন? না, পুরা রমাদান। আবার বলে দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, এ কথাও ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু তাবারাকু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়াত দুনিয়া সুলুসাল লাইলাল আখির হিনা ইয়াবকা সুলুসাল লাইলাল আখির। প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলতে থাকেন হাল মিন দাঈন, কেউ কি আমাকে ডাকে? ফাইস্তা যাবো লাহ, আমি তার ডাকে সাড়া দিব। হাল মিন সাইলিন, কেউ কি আমার কাছে কিছু চাই? ফাউতিয়াহু, আমি তাকে প্রদান করব। এভাবে বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন কেউ কি আমার কাছে ক্ষমা চাই? ফাগফিরালাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আর এটা কুল্লা লাইলা আসছে হাদিসে। কি আসছে? মানে প্রত্যেক রাত, শুধু রমাদানের 10 রাত 10 দিন না। তার মানে তিনি প্রতি রাত 365টা দিনে আল্লাহ মানুষকে কি করেন? ক্ষমা করেন। যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে, শেষের 10 দিন নাজাত, এটাও ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানের যখন প্রথম রাত্রি উপস্থিত হয়, রমাদানের যখন প্রথম রাত উপস্থিত হয়, সুফিদাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ ছিকল দ্বারা বেঁধে ফেলেন, অমারাদাতুল জিন, আর যত অবাধ্য জিন আছে তাদেরকেও শৃঙ্খলিত করেন।
অগলিকা তাবাবুন নার জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন লাম ইফতামিন হাবাব এই রমাদানের 30টা দিন জাহান্নামের দরজা আর আল্লাহ খুলেন না অফতিহাত আবওয়াবুল জান্নাহ আর রমাদানের 30টা দিন আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন লাম ইউগলাক মিনহা বাব আর 30টা দিন জান্নাতের দরজা আর বন্ধ করেন না ইউনাদি মুনাদিন ফেরেশতাগণ আহ্বান করতে থাকে ইয়াবাগিয়াল খায়র আকবিল হে কল্যাণ অনুসন্ধানকারীরা অগ্রসর হও আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হও ইয়াবাগিয়াস শর আকসির হে অকল্যাণ অনুসন্ধানকারীরা থেমে যাও পাপ কাজ থেকে বিরত থাকো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আর এই রমাদানের অযালিকা কুল্লা লাইলাতিন প্রত্যেকটি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেন তাহলে হাদিস মওজুদ তিরমিজির 682 নম্বর হাদিস এটা এছাড়া ইবনে মাজা আবু দাউদ নাসাইর মধ্যে এসেছে তো কি করে শেষের 10 দিন নাজাতের হয় নাজাত মানে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়া তো যারা আমাদের বিভিন্ন লিফলেটে ইফতার ক্যালেন্ডারে লেখা থাকে দেখবেন রমাদানের প্রথম 10 দিন কি রহমত দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত তৃতীয় 10 দিন কি নাজাত তো এই কথা কি তাহলে ঠিক হলো অনেক হাদিসের বিরোধী তার মানে রমাদানের 30টা দিনই রহমত 30টা দিনই মাগফিরাত 30টা দিনই হচ্ছে নাজাত এইটাই এটাই এই বিশ্বাস কাজে এটাই হচ্ছে রমাদান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম রমাদান যখন তোমাদের মধ্যে রমাদান আসে শাহরুন মুবারাকুন এই রমাদান মাসটা বরকতপূর্ণ মাস ফরাজাল্লাহু আলাইকুম সিয়ামাহু এই মাসে আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন এই মাসে জান্নাতের দরজা খুলেন এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করেন এই মাসে রহমতের দরজা খুলেন এই মাসে আকাশের সব দরজা খুলে দেন এটা হচ্ছে রমাদান এই জন্য এই রমাদানে আপনি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সিয়াম পালন করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কেননা কোন মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমাদানের মধ্যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন কোন রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কদরের রাত্রে কদরের রাত্রি কোন রাত এটা কোরআন হাদিসে বলা হয়নি তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর রাত 21 23 25 27 29 এই বেজোড় রাত্রিগুলি লাইলাতুল কদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমানান ওয়াহতিসাবান ঈমানের সাথে নেকির আশা নিয়ে ঈমান নিয়ে সিয়াম পালন করা লাগবে নেকির আশা থাকা লাগবে তাহলে কি হবে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার বিগত পাপকে আল্লাহ সব ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ওমান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান যে ব্যক্তি রমাদানে বেশি বেশি তারাবির সালাত আদায় করবে কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে নেকির আশায় তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে মান কামা লাইলাতুল কদর যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করবে ঈমানান ওয়াহতিসাবান ঈমান নিয়ে নেকির আশায় গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে
এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে আর এই রাতে আপনাকে আল্লাহর নৈকট্য তালাশ করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রি লাইলাতুল কদর সেটা 21 সেটা 23 সেটা 25 হতে পারে 27 হতে পারে 29 হতে পারে কিন্তু আপনি নির্দিষ্ট শুধু 27 এর রাতকে নির্ধারণ করবেন এটা হবে না কেননা কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 27 রাত হচ্ছে লাইলাতুল কদর রাত তিনি বলেছেন রমাদানের শেষ দশকের বেজোড় রাত এই রাত্রি এমন যে কি এই রাতকে যারা মূল্যায়ন করবে ইবাদত করবে হাজার বছরের চাইতেও ঈমান আমল করলে যত নেকি তার চেয়ে আল্লাহ বেশি নেকি দিবেন এই রাতে আপনি কি করবেন লাইলাতুল কদর রাতে করণীয় কি এই রাতে আপনাকে কিয়ামুল লাইল তারাবি বলেন আর কিয়ামুল লাইল বলেন আদায় করবেন আট রাকাত তারাবি আট রাকাত কিয়ামুল লাইল কেননা বিশ রাকাত তারাবির প্রমাণে পৃথিবীতে যত হাদিস আছে একটা হাদিসের সনদ ঠিক নাই কথা বুঝতে পারবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাত্রির ইবাদত কেমন এর জবাবে তিনি বলছেন যে রমাদান হোক আর রমাদানের বাইরে হোক তিনি রাতে সালাত আট রাকাতের বেশি আদায় এগারো রাকাতের বেশি আদায় করতেন না চার রাকাত পড়ে তিনি প্রশান্ত হয়ে দেরি করতেন আবার চার রাকাত পড়তেন এরপরে তিন রাকাত বেতের পড়তেন তার মানে এগারো রাকাত ওয়ালা তাসআল আল হুসনেহিন্না ওয়া তুলেহিন্না এই যে তুলেহিন্না মানে তার এত দীর্ঘ করতেন তিনি আর এত সুন্দরভাবে করতেন তিনি তার মানে আট রাকাত সালাত আদায় করতেন সাহারি খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কথা বুঝলেন কিনা তো এই হাদিস থেকে আমি বলতে পারি আমরা যে লাইলাতুল কদর রাতে আপনি ইবাদত করবেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন ঠিক আছে জিকির আজগার করেন এই কথাও ঠিক আছে কেন লাইলাতুল কদরের একটা স্পেশাল দোয়াই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুন আফু আফু আননি আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো কাজে আমাকে ক্ষমা করো সুন্দর দোয়া না এইভাবে এটা এটা হচ্ছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম জান্নাত তুমি ক্ষমাকেই পছন্দ করো কাজে আমাকে ক্ষমা করো তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই জন্য আপনি এই রাত্রি বেজুর রাত্রি শুধু সাতাশ রাত মূল্যায়ন করলে হবে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাশ রাত আপনি কেন নির্ণয় করলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটি রাত মূল্যায়ন করতে হবে বেশি বেশি আট রাকাত সালাত দীর্ঘ কে রাতে আদায় করেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন একটু জিকির আজগার করেন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি ক্ষমা চান সাইয়েদুল ইস্তিগফার পাঠ করেন কেননা এই রমাদান মাসটাই ক্ষমার মাস রহমতের মাস নাজাতের মাস আর বিশেষ করে বেজুর যে পাঁচটি রাত্রি এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা উত্তম দান যাতে করে সব পাপ ক্ষমা করে নেওয়ার একটা মাধ্যম যেই রাত্রি যদি আল্লাহ আপনার কবুল করেন তাহলে হাজার বছরের চাইতে ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে লিখে দেন কাজেই এই লাইলাতুল কদর রাত্রিতে আপনি সালাত আদায় করবেন সর্বোচ্চ আট রাকাত তারাবির নিয়ত কিয়ামুল লাইল হোক কিন্তু অনেকে দুরাকাত করে পড়তেই থাকে নফল একশো দুইশো রাকাত না এই আট রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে অথবা তাহাজ্জুদের নিয়ত যদি পড়েন তাহলে বারো রাকাত আর এক রাকাত তখন বিতের সর্বমোট তেরো রাকাত আর আট রাকাত পড়লে তিন রাকাত বিতের এগারো রাকাত এভাবে পড়বেন তো আট রাকাত সালাত আপনি কখন কিভাবে পড়বেন সারা রাত আপনার দীর্ঘ কেরাত
আপনি মুখস্থ নাই কোরআনের আয়াত হতে পারে না সূরা বাকারা কি সবার মুখস্থ আছে তাহলে কিভাবে পড়বে এক সূরা দিয়েই পড়েন এক ঘন্টা এক রাকাতে এক রাকাত পড়বেন দু রাকাত সালাত আদায় করবেন প্রথম কেরাতেই ফাতিহার পড়ে ইখলাস পড়েন ইখলাস পড়তেই থাকেন 100 বার কয়বার ওখানেই পড়তে থাকেন ইখলাসই পড়েন আপনি যেই সূরাটা জানেন ওটা বারবার পড়েন আপনি একটা আয়াত জানেন একটা আয়াতই শতবার পড়েন মানে দীর্ঘ করবেন সালাত কথাটা বুঝতে পারেন এরপরে রুকুতে যাবেন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম শতবার পড়েন শুধু তিনবার পাঁচবার সাতবার পড়ে আসছেন কেন রুকু করেন দীর্ঘভাবে সাহাবীরা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন আমরা মনে করতাম তিনি আর রুকু থেকে উঠবেন না যখন সেজদায় যেতেন মনে করতাম মনে হয় ভুলে গেছেন সেজদা থেকে ওঠার কত দীর্ঘ কেরাত করতেন রুকু করতেন সেজদা করতেন তো আপনি এইভাবে আট রাকাত তারাবি দীর্ঘ করবেন লাইলাতুল কদরের রাত্রিতে দীর্ঘ করে করে বারোটা একটা নিয়ে যান এর মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন জিকির আজগার করেন আল্লাহ রহমত তালাশ করেন এভাবে লাইলাতুল কদরের রাত্রিগুলি আপনি উদযাপন করবেন আলামাদেরকে লাইলাতুল কদরের রাত্রি উদযাপন করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন এটা হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত লাইলাতুল কদরের রাত আর রমাদান মাস এমন একটা মাস যে মাসে সিয়াম ফরজ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন আদম সন্তানের প্রত্যেকটা আমল এক থেকে দশ দশ থেকে সাতশো গুণ বেশি করা হয় কল আল্লাহ তাআলা ইল্লা সাওম আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম ব্যতীত পৃথিবীতে কয়েকটা আশ্চর্য ইবাদত আছে যে ইবাদতগুলি করলে আল্লাহ কোনো নেকি দেন না তার এক হচ্ছে সিয়াম সিয়াম পালন করলে আল্লাহ কোনো নেকি নাই সিয়ামের কোনো নেকি নাই কল আল্লাহ তাআলা ইল্লা সাওম সব আমল করলে নেকি আছে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে লক্ষ কোটি গুণ দান করেছেন আপনি আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এক টাকা দান করেছে দশ নেকি লিখো আর দশকে বেশি করে সাতশো করো সাতশোকে বেশি করে সাতশো লক্ষ হাজার কোটি গুণ নেকি বৃদ্ধি করে দাও ওটা সব আমলের নেকি বৃদ্ধি করে কিন্তু সিয়াম এর কোনো নেকি নাই আল্লাহ বলছেন ইল্লা সাওম তবে সিয়াম ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি কেননা সিয়াম আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নিজে দিব আর সেটা হলো জান্নাত ইয়াদাও শাহওয়াতা ওয়া তামাহু মিন আজলে আল্লাহ বলছেন যে সায়েমেরা তার প্রবৃত্তির গোলামি থেকে খাদ্য পানীয় থেকে যাবতীয় গুনাহ থেকে শুধুমাত্র আমার ভয়ে বিরত থাকে আর সিয়ামের বাংলা হচ্ছে বিরত থাকা আমরা রোজা বলবো না রোজা বলাটা শুদ্ধ নয় সিয়াম সিয়াম মানে বিরত থাকা সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য আস্ত পর্যন্ত যাবতীয় পাপাচার অন্যায় খানা পিনা এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সিয়াম মানে বিরত থাকা আল্লাহ বলছেন যে যারা সিয়াম থাকে তারা আমাকে ভয় করেই যাবতীয় খানা পিনা থেকে পাপ কাজ থেকে অশ্লীলতা থেকে দূরে থাকে সায়েম ফারহাতান আল্লাহ বলছেন সায়েমদের জন্য দুটি পুরস্কার ইংদা ফিত্রিহি ওয়া ইংদা লিকাই রব্বিহি যারা সিয়াম রাখে এদের জন্য দুটি পুরস্কার এক ইফতার করার সময় দুই জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় যারা প্রকৃত সায়েম সিয়াম রাখে সামনে ইফতার নিয়ে যখন বসে তার মজাটাই আলাদা এত আনন্দ তৃপ্তিকর সময় এটা দুনিয়াতে পান আর আপনি সায়েম পালনের সবচেয়ে বড় সুসংবাদ সৌভাগ্যের বিষয় যারা জান্নাতে সরাসরি আল্লাহকে দেখবে সিয়াম ওয়ালা খুলু ফি ফামি সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিস্কের চাইতে ও সুগন্ধিময় আল্লাহর নিকটে সায়েমের সিয়াম পালনকারী মুখের গন্ধ মিস্কের চাইতে ও সুগন্ধিময়
আর সিয়াম ওজন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ইযা কানা ইয়াউমে ইয়াউমু সাওমে আহাদিকুম, তোমাদের মধ্যে কেউ যখন সিয়াম রাখবে ফালায়ার ফসলায়াস খাব, সে যেন অনর্থক কথা না বলে, সরগল না করে, অশ্লীল কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুনা কাতালাহু, যদি কেউ তোমাদেরকে গালি দেয় অথবা ঝগড়াঝাটিতে লিপ্ত হতে চায়, ফালিয়াকুল ইন্নিমরুন সায়েম, তাহলে সে যেন বলে যে আমি একজন সায়েম, আমি কাউকে গালি দিতে পারি না, অশ্লীল কথা বলতে পারি না, আমি কোনো পাপ করতে পারি না, কেন আমি যাবতীয় অশ্লীল এবং পাপাচার কাছ থেকে আল্লাহর ভয়ে বিরত আছি। সুবহানাল্লাহ, এটা সিয়াম, এটা হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওমু জুন্না, সিয়াম হচ্ছে ঢাল, হিসনুন হাসনুম মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার একটা দুর্গ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা সিয়ামু জুন্না, নিশ্চয় সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, ইস্তাজিন্নু বিল আব্দু মিনান নার, এই সিয়াম দ্বারাই আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন, এই সিয়াম দ্বারা জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল এই সিয়াম। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কারো যদি একটা সিয়াম আল্লাহ কবুল করেন, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিনা খারিফা, তাহলে একটা সিয়ামের বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখমণ্ডল দূরে রাখবে 70 বছরের পথ। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, সায়েম এবং জাহান্নামের মধ্যে আল্লাহ একটা গর্ত খনন করেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেই গর্তের ব্যবধান আকাশ জমিন, আকাশ জমিনের সমান, যেই গর্তের ব্যবধান কত আকাশ জমিনের সমান। এখানে অনেকে অনুবাদ করেছে 500 বছরের পথ, এরকম অনুবাদ করেনি, কিন্তু কোরআন হাদিসে কোথাও পাওয়া যাচ্ছে না যে আকাশ এবং জমিনের দূরত্ব 500 বছর, কথা না বুঝতে পারেননি। আকাশ থেকে জমিনের দূরত্ব কত বছর এটা কে জানে? একমাত্র আল্লাহ, কথা বুঝেননি মনে হয়। কিভাবে 500 বছর বলে এটা আমারও ধরে না, কেননা কোরআন হাদিসে কোথাও নাই। তবে সিয়াম পালন করলে, যে ব্যক্তি সিয়াম পালন করবে তার সিয়াম যদি আল্লাহ কবুল করেন, তাহলে এই এই জমিন আর আসমানের মধ্যে যত ব্যবধান, একটা সিয়ামে জাহান্নাম থেকে ওই ব্যক্তি থাকবে তত ব্যবধানে, একটা সিয়ামে। তাহলে আপনি কত সিয়াম রাখেন আর কত দূরে থাকবে জাহান্নাম আপনার কাছ থেকে? এতক্ষণ মনে হয় সুস্পষ্ট বোঝা যায়নি নাকি আমার কথা? আমি এইবারে মনে হয় মাইকে লাইন গেছে, তাই না? মহিলারা আছে, তাই না? আপনারা বুঝতে পারছেন কিনা, এটা সিয়াম। আর সিয়াম এমন একটা ইবাদত, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতে আটটি দরজা, কয়টি? আটটি। মিনহা বাবুন, তো এই আটটি দরজার মধ্যে একটা দরজা আছে সাম্মর রায়ান, সেই দরজাটির নাম হচ্ছে রায়ান। ইয়াদখুলু মিনহু সায়মুন ইয়াওমাল কিয়ামা, আর এই রায়ান নামক দরজা দিয়ে কেবল মাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা সিয়াম রাখে। ফাইদা দাখালু, যখন সায়েমেরা প্রবেশ করবে, লায়াত খুলুমিন ওয়াহাদুন গেইরুহুম, সায়েম পালনকারী ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতকারী ওই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করবে সায়েম পালনকারীরা, উগলিক, তখন সাথে সাথে দরজা বন্ধ করে দিবেন যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। তার মানে সায়েম পালনকারীর জন্য আলাদা একটা দরজা রয়েছে রায়ান, যাদের মর্যাদা অন্যরকম।
মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলি বলে দেব কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ অবশ্যই আপনি আমাকে কল্যাণের দরজা বলে দিবেন রাসূল সাল্লাল্লাহু তখন তাকে বললেন আলাইকা আলাইকা সাওম তুমি সিয়াম থাকো সাওম জুন্না সিয়াম হচ্ছে ঢাল শুরু আর আরেকটি কল্যাণের দরজা কি সাদাকাতু তুমি দান করো দান কি হয় পানি যেমন আগুনকে নিভে দেয় দান করার সাথে সাথে আল্লাহ পাপকে আমলনামা থেকে ডিলিট করে দেয় এইজন্য বেশি বেশি দান করবেন আর সিয়াম পালন করলেও যে বিগত সব পাপ আল্লাহ ডিলিট করেছেন এটা তো আপনার শোনা হলো তার মানে কল্যাণের যত দরজা তার মধ্যে সিয়াম অর্থাৎ রোজা আর দান এজন্য রমাদান এটা সিয়াম পালন করা ফরজ আপনাকে সিয়াম পালন করতে হবে এটা আপনি বাধ্য আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদা এটা নির্দিষ্ট সময়ের জন্য এই সিয়াম নির্দিষ্ট কিছু দিন 29 থেকে 30 29 থেকে 30টা দিন সিয়াম ফরজ রমাদানের সিয়াম তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন তবে যারা অসুস্থ থাকবে রমাদানে যারা অসুস্থ থাকবে অথবা সফর মুসাফির যারা এদের যদি কষ্টকর হয় তাহলে এরা কি করবে এরা অন্য সময়তে এরা সিয়ামের কাজাগুলি আদায় করবে যদি আপনি সফরে থাকার কারণে যদি 5টা 7টা সিয়াম ছুটে যায় তাহলে আপনি অন্য সময়গুলিতে অন্য মাসে অন্য দিনগুলিতে এই কাজা সিয়ামগুলি আদায় করতে পারেন অসুস্থতার কারণে যদি ছুটে যায় তাহলে আপনি অন্য সময়গুলিতে কাজা আদায় করতে পারবেন আনাস বিন মালিক কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ ওয়াদা আনিল মুসাফির সাতরা সালা আল্লাহ মুসাফিরের উপর থেকে অর্ধেক সালাত উঠিয়ে নিয়েছেন যারা মুসাফির সফর করে এদের সালাত কসর করা লাগে চার রাকাত বিশিষ্ট সালাত দুই রাকাত পড়তে হয় আসরের চার রাকাত ফরজ আপনি যদি সফরের উদ্দেশ্যে বের হন তখন আপনাকে কসর দুই রাকাত কমিয়ে দুই রাকাত পড়তে হবে এশার সালাত দুই রাকাত কমিয়ে দুই রাকাত পড়তে হবে এজন্য আল্লাহ মুসাফিরের উপর থেকে সালাত উঠিয়ে নিয়েছেন ওয়াসাওমা আনিল মুসাফিরি ওয়ানিল মুরদি ওয়াল হুবলা আর যারা মুসাফির গর্ভধারিণী নারী এবং স্তন্যধাত্রী মা এই তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়ামকে উঠিয়ে নিয়েছে এরা হয় ফিদিয়া দিবে না হয় পরবর্তী সময় কোনো এক সময়ে কাজ আদায় করবে কে মুসাফির এর উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন তবে মুসাফির এ পরবর্তী সময়ে যখন মুকিম হবে পরবর্তী মাসগুলিতে সফর করা অবস্থায় যেই কয়টা সিয়াম ছুটে যাবে ওই কয়টি সিয়াম সে কাজ আদায় করবে আর যারা যেই মহিলাদের পেটে বাচ্চা আছে গর্ভধারিণী এদের উপর থেকে সিয়াম উঠে নিয়েছে এদের সিয়াম পালন করা লাগবে না এরা পরবর্তী কোন মাসে অন্য রমাদান সামনে রমাদান আসার পূর্বেই কোন একটি মাস আদায় করে নিতে পারে অথবা প্রত্যেকটি সিয়ামের বদলে ফিদিয়া দিবে একজন ফকিরকে অথবা মিসকিনকে খাওয়াবে যে মহিলার পেটে বাচ্চা আছে ও 30টা সিয়ামের বদলে 30টা ফকিরকে কি করবে একবালা খাওয়িয়ে দিবে যেই মহিলা তার শিশু তার মেয়ে তার ছেলেকে দুধ পান করায় সে যতদিন দুধ পান করাবে দুধ পান করানোর কারণে জয়টা সিয়াম ছুটে যাবে সব সিয়ামের বিনিময়ে পরিবর্তে এক একটা ফকির অথবা মিসকিনকে খাওয়িয়ে দিবে কথা মনে বুঝতে পারলেন কিনা তার মানে গর্ভধারিণী স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম আল্লাহ উঠিয়ে নিয়েছেন এরা ফিদিয়া দিবে আর যারা অসুস্থ একেবারে অসুস্থ সিয়াম রাখতে পারে না মানুষ ভালো যুবক হোক যুবতী হোক কিন্তু অসুস্থ এমন অসুস্থ যে সিয়াম রাখা কষ্টকর
তাকে ওষুধ খেতে হয় ঠিক সঠিক সময়। এরকম লোক আছে না, যারা রোগী এরাও ফিদিয়া দিবে, এদের সিয়াম রাখার প্রয়োজন নাই। ফিদিয়া কি? প্রত্যেক সিয়ামের বদলে একজন ফকির অথবা মিসকিনকে খাইয়ে দিবে এটা। আর যারা একেবারে বৃদ্ধ বৃদ্ধে সিয়াম রাখতে পারে না, এরাও ফিদিয়া দিবে সিয়ামের বদলে। যারা একেবারে বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্যের কারণে যারা সিয়াম রাখতে পারে না, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাকে কিছু একটা আমলের কথা বলেন। ফাকাল আলাইকা বিসাওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নাই। আবার বললাম আল্লাহর নবী একটা আমলের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিয়াম রাখো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নাই। আবার বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, আমি বললাম আলাইকা বিসাওম, তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, অন্য কোনো ইবাদত এর সাথে হবে না। কিভাবে হবে না? আল্লাহ বলছেন যা সাওম লি ওয়া নাজিবিহি, সিয়াম আমার জন্য রাখে। তো যারা সালাত আদায় করে তারা কার সন্তুষ্টির জন্য সালাত আদায় করে? আল্লাহর না? সব ইবাদতই তো আল্লাহর জন্য করা হয়, কিন্তু শুধুমাত্র সিয়ামের ব্যাপারে আল্লাহ কেন বললেন যে খাস করলেন যে সিয়াম আমার জন্য রাখে? আল্লাহ অন্য বললেন না কেন যে সালাত আমার জন্য আদায় করে, যাকাত আমার জন্য দেয়, হজ আমার জন্য পালন করে? এই কথা না বলে আল্লাহ বলছেন শুধু সিয়াম শব্দটা নিয়ে বলছেন সিয়াম আমার জন্য আদায় করে, মানে তার মানে হলো সিয়াম এমন একটা ইবাদত যারা সিয়াম রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। কিন্তু যারা সালাত আদায় করে ওরা লোক দেখানো সালাত আদায় করতে পারে, যে মানুষ আমাকে বলুক মুসল্লি। যারা হজ আদায় করে তারা বলতে পারে যে আমাকে মানুষ আল হাজ বলবে, মানুষ জানবে যে আমি হাজি। যারা দান করে, অনেক লোক এই নিয়তে দান করে যে মানুষ বলবে আমি বড় দানবীর, মানে মানুষকে দেখাবার জন্য আমল অন্যান্য আমলগুলি করা যায়, কিন্তু এমন কোনো পাগল নাই যে মানুষকে দেখাবার জন্য সিয়াম রাখবে। এমন কেউ আছে যে মানুষকে দেখাবার জন্য না খেয়ে থাকবে ও গোপনে হলেও কিছু খাবে? কথা মনে বুঝতে পারেন? একমাত্র যারা সূর্য সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকে, তারাই কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে। এজন্যই আল্লাহ বলছেন যে সিয়াম একমাত্র আমার জন্য রাখে। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, সালাতও না, হজও না, যাকাতও না। সিয়াম এত দামি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেন। কাজেই আপনি সিয়াম পালন করবেন, সিয়াম এমন একটা ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেওয়ার প্রতিশ্রুতি রেখেছেন। পৃথিবীতে কয়েকটা ইবাদত আছে যে ইবাদতের কোনো নেকি নাই, তার মধ্যে এক সিয়াম। সিয়ামের প্রতিদানই জান্নাত। আর এক হচ্ছে হজ, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাজা, কবুল হজেরও কোনো নেকি নাই, ইল্লাল জান্নাত, কবুল হজের সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। আর আরেকটা হচ্ছে সবর, ধৈর্য। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম ইন সাবারতা ওয়া হতাসাবতা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি নেকির আশা করো, লাম আরদা লাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। ধৈর্য এমন একটা ব্যাপার, কঠিন বিপদে পড়েছেন। আজকেই সকালে আপনার ফুটফুটা ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করেছে, দু মিনিট পরেই মারা গেল, এরকম হতে পারে না? পেট থেকে বের হয়েছে মরা। তাহলে মুমিনের প্রথম ব্যাখ্যা হতে হবে আলহামদুলিল্লাহ। কি ব্যাখ্যা হতে হবে? যে সন্তান দিয়েছিলেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাবান নামরিল মুমিন, আল্লাহ বলছেন মুমিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, ও ক্ষতি হলেও বলে আলহামদুলিল্লাহ, ওর উপকার হলেও বলে আলহামদুলিল্লাহ। কি সূরা বাকারার আয়াত কি? যে আমি তোমাদেরকে ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তবে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন মানুষকে আমি ফসল ক্ষতি করব, মানুষের গবাদি পশু ক্ষতি করব, অনেক ক্ষতি করবে, সংসারের চাকরি ধ্বংস করে দিতে পারে আল্লাহ, এগুলি বিভিন্নভাবে মুমিনদেরকে অসুস্থ দিতে পারে,
কিন্তু অসুস্থ একটা লোক আপনি পড়ে আছেন 6 মাস বেডে পড়ে আছেন তারপর আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ধৈর্য বিপদ আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে ধৈর্য এত ধৈর্য ধরবেন আল্লাহ কি নেকি দিয়ে শুধু খান্ত হবেন আল্লাহ বলেন না তুমি যে এত ধৈর্য ধরেছো এত বিপদ তোমার ছেলেতে অসুখ স্ত্রীতে অসুখ তোমার নিজে অসুস্থ তুমি তোমার ছেলে মারা গেছে তোমার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে তুমি রোগসুখ ভোগ করেছো এত কষ্ট দুনিয়াতে এত বিপদেও তুমি যে ধৈর্য ধারণ করলে লাম আরদালাকা সাওয়াবান আমি তোমাকে আজকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না দুনাল জান্নাহ আমি আজকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সেটা হলো নগদ জান্নাত তাহলে ধৈর্যের প্রতিদান জান্নাত কবুল হজের প্রতিদান জান্নাত সিয়ামের প্রতিদান জান্নাত আশ্চর্য তিনটে ইবাদত যেই তিনটে ইবাদতের একটা নেকিও হয় না অন্যান্য ইবাদতের আজুরা হচ্ছে নেকি আর এই তিনটা ইবাদতের আজুরাই হলো নগদ জান্নাত তার মধ্যে একটা সিয়াম যেটা আপনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখেন কাজেই এই যে রমাদান আমরা প্রত্যেকই সিয়াম রাখব আল্লাহ তুমি সিয়াম রাখার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন এবার আপনাকে বলবো সাহারি খাওয়া সম্পর্কে আপনি যে ভোর রাতে সাহারি খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহা বারাকা এই সাহারি হচ্ছে বারাকাত আতাকুমুল্লাহ সাহারি খেতে আল্লাহ তোমাদেরকে বলেছেন কে বলেছেন আল্লাহ পালাও বি জুরআতুম মিন মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ঢোক পানি হলেও সাহারি খাও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাত ফি সালাসাতিন আল বারাকাত ফি সালাসাতিন তিনটা জিনিসের মধ্যে আল্লাহর বরকত রয়েছে কয়টি তিনটি এক ফিল জামাত জামাতবদ্ধ জীবন যাপনের উপরে বিচ্ছিন্ন থাকা যাবে না জামাত মানে ঐক্য জমা কোরআন সুন্নার আদলে এক থাকতে হবে ইয়াদুল্লাহ আলাল জামাত জামাতবদ্ধ জীবন যাপনের উপর আল্লাহর হাত থাকে আল জামাতু রহমা ওয়াল ফুরকাতু আযাব জামাতবদ্ধ জীবন যাপন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি দয়া অবতীর্ণ হয় আর বিচ্ছিন্নতা হচ্ছে আল্লাহর গজব আযাব কাজেই সমাজে বলেন রাষ্ট্রে বলেন একজন আমিরের অধীনে যিনি পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা আপনাকে পরিচালনা করতে পারে এমন যোগ্য আমিরের নেতৃত্বে আপনাকে জামাতবদ্ধভাবে জীবন যাপন করতে হবে আর এই জামাতবদ্ধ জীবন যাপনের উপরে আল্লাহর কি রয়েছে বরকত ফিসারিদ সারিদ খাদ্যে আল্লাহর বরকত রয়েছে যেটা গোস্তের তরকারিতে রুটি ভিজিয়ে যে খাদ্য তৈরি করা হয় এটা হলো সারিদ এই সারিদ খাবারে আল্লাহর বরকত রয়েছে অসাহুরে আর সাহারিতে আল্লাহর বরকত রয়েছে যেটা আমরা রমাদানে সাহারি খাই খাই না এই সাহারিতে বরকত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন নিশ্চয় যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে দয়া রহমত বর্ষণ করেন আর যত ফেরেশতা মণ্ডলী আছে লক্ষ কোটি ফেরেশতা তারা সাহারি যারা খায় তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ ওই যে লোকটা সাহারি খাচ্ছে ওকে তুমি ক্ষমা করে জান্নাত দাও এই জন্য সাহারি আপনি খাবেন তবে এরকম হয়ে যেতে পারে যে এমন সময় ঘুম ভেঙে গেল যে সাহারির সময় শেষ আছে না এরকম হতে পারে কি না এমন সময় ঘুম ভেঙে গেল সাহারি আপনি খেতে পারেন না ও তখনই সিয়ামের নিয়ত থেকে আপনি সিয়াম রাখতে পারেন কথা বুঝলেন কি না সিয়াম থাকার জন্য সাহারি খাওয়া ফরজ নয় তবে গুরুত্বপূর্ণ আল্লাহ খেতে বলছেন রসুল খেতে বলছেন যারা সাহারি খায় হ্যাঁ মুসলিম আর ইহুদিদের মধ্যে সিয়াম রাখার পার্থক্য হচ্ছে ইহুদিরা সাহারি খায় না আর মুসলমানেরা সাহারি খায় তবে যদি কোনো কারণে প্রচন্ড ঘুমের কারণে সাহারি খেতে পারেননি সকাল হয়ে গেছে অর্থাৎ ফজরের আজান পার হয়ে গেছে ফজরের সালাত হয়ে যাচ্ছে এমন সময়তে সাহারি খাওয়ার আর প্রয়োজন নেই শুধু সিয়ামের নিয়ত করে সারাদিন সিয়াম পালন করতেই থাকবেন সিয়াম পালন করে ইফতার করবেন আল্লাহ আপনার পূর্ণাঙ্গ কবুল সিয়ামের প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন এটা সাহারি আপনি খাবেন এরপরে হ্যাঁ
এমন হতে পারে যে সাহারি খেয়েছেন আগেই প্রথম রাতে সাহারি খেয়েছেন এখন কয়টা 4:30 আজান হয় তাই না 4:30 আজান তো আজানের পূর্বে তো আপনি সাহারি খান 4টার দিকে শুরু করেছেন 20-25 মিনিট ধরে সাহারি খেলেন আজান হয়ে গেছে তবে হ্যাঁ আপনি খাওয়া অবস্থাতে যদি আজান হতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাওয়া শেষ করো আজান হয়ে যায় তুমি আজান হয়েছে তাই বলে খাওয়া সরিয়ে দিও না শেষ করো তুমি আপনি সাহারি খেয়ে ঘুমিয়েছেন আজান হতে এখন 1 ঘন্টা বাকি আজানেরও 1 ঘন্টা আগে সাহারি খেয়েছেন খেতে পারেন কোনো সমস্যা নেই সাহারি খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন আপনি যুবক যুবতী স্বপ্নদোষ হয়েছে হতে পারে না তখন আপনি কি করবেন আজানের আগে আপনি গোসল দিয়ে নেবেন হ্যাঁ আজানের আগেই গোসল দিয়ে সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন আল্লাহ আপনার সিয়াম কবুল করবেন মানে সাহারি খেয়ে ঘুমিয়েছেন এমন কি সাহারি খেয়ে স্ত্রী মিলন করেছেন হতে পারে না কথা বুঝেন তো আমার সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেছেন স্ত্রী মিলন করে গোসল দিবেন আজান তো এখনো হয়নি আপনার সম্পর্ক আজানের সাথে কিসের সাথে সুবহে সাদিকের সাথে অর্থাৎ সাহারি খেয়ে সুবহে সাদিকের পূর্বে আপনি পবিত্রতা অর্জন করলেই হলো কথা বুঝেন নাকি না এটাই সাহারি খেয়েছেন সাহারি খাওয়ার পরে যে আর স্ত্রী মিলন করা যাবে না এমন না সাহারি খাওয়ার পরে যে আবার কিছু খাওয়া যাবে না এমন না সুবহে সাদিকের পূর্বে অর্থাৎ আজানের পূর্বে আপনি খান খাওয়ার পরে আপনি স্ত্রী মিলন করেন সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেন অথবা স্বপ্ন দোষ হোক আপনার সমস্যা নেই আপনি যদি সুবহে সাদিকের পূর্বেই পবিত্রতা অর্জন করতে পারেন কিন্তু আরেকটা কথা সাহারি খেয়েছেন সাহারি খেয়েছেন সাহারি খাওয়ার পরে হ্যাঁ এটাই যে স্ত্রী মিলন করলেন তাহলে সুবহে সাদিকের পূর্বেই আপনি পবিত্রতা হয় আপনি কি করবেন সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন এটা হচ্ছে সাহারির বিষয় গেল এখন ইফতার এখন কি ইফতার আপনি ইফতার করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযালু নাস মাযালাল ফিত্রা মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে দেরিতে না তাড়াতাড়ি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযালু দ্বীন যাহিরান মা আযালান নাসুল ফিত্রা দিন ততদিন হকের উপরে বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে দেরিতে ইফতার করে কারা সূর্য অস্ত যায় 6:40 মিনিট সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সায়ামকে ইফতার করতে হবে 1 মিনিট দেরি করা যাবে না আমাদের দেশে অনেক আছে না 3 মিনিট আরো যোগ করে 3 মিনিট আরো কি করে সূর্য যেই সময়ে অস্ত যায় ওই সময় থেকে আরো 3 মিনিট কি করে আর বলে যে এতক্ষণ না খেয়ে থাকতে পেরেছে আর 3 মিনিট পারবো না অত পরহেজগারী তা আল্লাহ দেখাতে বলেননি ওই যে তিন ব্যক্তি খুব পরহেজগার দেখিয়েছিল যে বিবাহই করব না হ্যাঁ সারা রাত ছাড়া দাদাই করব আর 365 দিনে সিয়াম রাখবো এত পরহেজগারিতা দেখানোর পরও রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা যদি এত পরহেজগার হও মান রাগে বাং সুন্নতি ফালাই সামিননি তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না তো বেশি পরহেজগার থাকলে অত উম্মত হওয়া যায় না পরহেজগারিতা শরীয়তের মাপকাঠি অনুযায়ী পরহেজগারিতা দেখাতে হয় কথা না বুঝতে পারেন না 3 মিনিট যোগ করতে আপনাকে কে বলল সায়েম ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে সূর্য ডুবে গেছে ইফতার করবে 1 মিনিট দেরি চলবে না 1 মিনিট দেরি করা ইহুদি খ্রিস্টানের অনুসরণ বলেন তো দেরি করা কাদের নীতি ইহুদি খ্রিস্টানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূল বলছেন ইজা আফতার আহাদুকুম যখন তোমরা ইফতার করবে ফাল ইফতির আলা তামরিন তোমরা খেজুর দ্বারা ইফতার করবে ফাইল্লাম ইয়াজিদ যদি খেজুর না পাও ফাল ইফতার আলা মাইন ফান্নাহু তাহুর পানি দ্বারা ইফতার করবে কেননা পানি হচ্ছে পবিত্র তাহলে ইফতার করার আরেকটা পদ্ধতি কি খেজুর দ্বারা সুন্নাত খেজুর নাই পবিত্র পানি দ্বারা
عبد الله بن عمر رضي الله تعالى عنه বলেন كان النبي صلى الله عليه وسلم اذا افطر رسول صلى الله عليه وسلم যখন ইফতার করতেন ইফতার করার সময়তে বলতেন ইফতার যখন করতেন তখন বলতেন ذهب الظما وابتلت العروق وثبت الاجر ان شاء الله তৃষ্ণা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো আল্লাহ চাইতো নেকি নির্ধারিত হলো প্রতিদান আল্লাহ দিয়ে দিল সুবহানাল্লাহ এটা ইফতারের দোয়া তবে ইফতার প্রথমে করবেন বিসমিল্লাহ বলে কি বলে বিসমিল্লাহ আমাদের দেশের লোকেরা দোয়া করে আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহ তোমার জন্য সিয়াম রেখেছি ওয়ারিসকিকা আফতারতু তোমার রিজিক থেকে ইফতার করেছি এই যে একটা দোয়া আবু দাউদ আসছে আবু দাউদ নিজে হাদিসটিকে জয়ীব বলেছেন এই দোয়াটা জয়ীব এই দোয়া পাঠ করা যাবে না ইফতার করবেন বিসমিল্লাহ বলে কি বলে খাবার শুরুতে বিসমিল্লাহ আর যখন ইফতার করবেন শুরুতে বিসমিল্লাহ এরপরে যখন পানি পান করবেন দেখবেন শরীরটা কি হয়ে যায় সিক্ত হয়ে যায় আরামায়ের হয় এজন্য তখন রাসূলুল্লাহ বলতেন ইফতার করে পানি পান করার পরে বলতেন যাহাবাজ জামাউ তৃষ্ণা দূর হলো যাহাবাজ জামাউ তৃষ্ণা দূর হলো অবতাল্লাতুল উরুকু শিরা উপশিরা রক শরীরের হাড় হাড়ি সব কিছু কি হলো আরাম আরামদায়ক হলো সিক্ত হলো অসবাতাল আজরু নেকি আজরু প্রতিদান এখানে নেকি বলবো না আজুরে আর সওয়াব মানে নেকি বোনাস হ্যাঁ আর আজুরা মানে প্রতিদান প্রতিদান কি বলেন তো জান্নাত ভুলে গেছেন নাকি সিয়ামের প্রতিদান নেকি নয় সিয়ামের প্রতিদান সরাসরি কি জান্নাত খাবাতাল আজুরু আমরা বলতে পারি জান্নাত আল্লাহ নির্ধারণ করে দিলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই দোয়া পড়বেন ইফতার করার পরে আর আপনি ইফতার করাবেন মান ফাত্তারা সায়মান ফালহু মিসলু আজরিহি যে ব্যক্তি কাউকে ইফতার করালো যাকে ইফতার করালেন আপনি ও সিয়াম রেখে যত নাকি বললো আপনি ইফতার করানোর কারণে তার সমান নাকি পেলেন আপনার সিয়াম রাখাতে তো আপনি নাকি পেলেন আর একজনের সিয়ামের নাকি আপনি পেলেন আপনি দশ জনকে যদি ইফতার করান দশ জনের যত নাকি আপনার একাই তত নাকি তবে ওদের নেকির কোনো কমতি হবে না ওরা নেকি পাবে এই জন্য ইফতার করানোর প্রতিযোগিতা করবেন আপনি ইফতার করবেন করাবেন এক ডুব পানি হলে ইফতার করান এক মানুষকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করান সারি খাবেন এখন আপনাকে বলবো যে সিয়াম ভঙ্গের কারণ কি সিয়াম ভঙ্গের কারণ এক ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমন করেন তাহলে সিয়াম ভেঙে যাবে তবে এমনিতেই অনিচ্ছাকৃতভাবে সিয়াম বমন হলে সিয়াম ভাঙে না তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমন হওয়ার পরে আপনার শরীর দুর্বল হতে হতে পারে না তখন আপনাকে সিয়াম ছেড়ে দিতে হবে কারণ আপনি অসুস্থ আর অসুস্থ রোগীর উপরে সিয়াম আল্লাহ বাধ্যতামূলক করেননি পরবর্তীতে কাজ আদায় করবেন এটা তো বিধান আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা মুখে আঙুল ঢুকে বমন করে দেয় ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো খানা পিনা করেন তাহলে কি হবে সিয়াম ভেঙে যাবে তবে অনেকের প্রথম দুই একদিন তিন দিন সিয়াম থাকার পর অনিচ্ছাকৃতভাবে খেয়ে নেয় এরকম আছে না হাতের কাছে খাবার আছে খেয়ে নিল পেট পুরে খেয়ে নিল তারপরে শোনো আমি তো সিয়াম আছি এরকম হতে পারে তো রাসূলুল্লাহ বলছেন কেউ যদি ভুলে খেয়ে নেয় যখন শরণ হবে আর খাবে না তখন থেকে আর না খেয়ে থাকবে আল্লাহ পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন কারণ আল্লাহ তাকে খাওয়িয়েছে আল্লাহ তাকে পান করিয়েছে আপনি তো স্মরণ নাও থাকতে পারে এটা স্বাভাবিক যেহেতু আমরা মানুষ প্রথম এরকম হয় কিন্তু সিয়াম আছে অথচ হাতের কাছে খাবার খেজুর পানীয় খেয়ে নিলাম স্মরণে নাই আমার সিয়াম আছে খাওয়ার পরে স্মরণ হচ্ছে যে আমি সিয়াম আছি তাহলে আর সিয়াম ভাঙার প্রয়োজন নাই ওটা আল্লাহ আপনাকে খাওয়াইছে আপনার পূর্ণ সিয়াম আপনি থাকেন আল্লাহ আপনাকে পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন তাহলে ইচ্ছাকৃতভাবে যদি খান তাহলে কি হবে ইচ্ছাকৃতভাবে পান করলে সিয়াম ভেঙে যাবে সিয়াম ভঙ্গের প্রথম কারণ ইচ্ছাকৃতভাবে বমন করা দ্বিতীয় কারণ ইচ্ছাকৃতভাবে কিছু খানা পিনা করা তৃতীয় কারণ স্ত্রী মিলন করা কি করা স্ত্রী মিলন করা বা স্ত্রী মিলনজনিত কিছু কাজ
অনেক যুবক আছে হস্তমৈথুন করে, আছে না, বীর্য বাহির করে, হস্তমৈথুন করা করলে সিয়াম ভেঙে যায়। এগুলি নেককারজনক কাজ, জঘন্য কাজ। যুবক, তোমার হাত বিচার মাঠে সাক্ষ্য দিবে, তোমার কি জানা আছে তুমি হাত দিয়ে যে হস্তমৈথুন করো? যুবক তুমি ভয় করো। আর এখানে তোমাকে আর একটা কথা বলি, যুবক তোমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি বিবাহ করো না কেন? সামর্থ্য বলতে তুমি কি বোঝাচ্ছ? সামর্থ্য মানে কি, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে, এর নাম সামর্থ্য নাকি? পড়াশোনা শেষ হয়েছে, চাকরি চাকরি হলে তুমি বিবাহ করবে, এটা তোমার ধারণা। তোমার যৌবনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি পারো একটা মেয়েকে ভরণ পোষণ দিতে, যোগ্যতা আছে, কিন্তু তুমি মনে করছো যে আমার আরো যোগ্যতা প্রয়োজন, এটা তোমার বুকামি। আর তোমার বিবাহ তাড়াতাড়ি না করার কারণে সমাজ আজকে জেনাবা বিচার একেবারে করোনা ভাইরাসের মতো বেশি হয়ে গেছে। এত জেনাবা বিচার সমাজে প্রায় যুবক যুবতী এই জেনার সাথে জড়িত, মানে ইমান নাই তো। এই জন্য জেনাবন্ধের প্রথম কাজ হচ্ছে সঠিক সময়ে নারী পুরুষ যুবক যুবতীকে বিবাহ দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তুমি হস্তমৈথুন করে জীবনটাকে শেষ করে দিচ্ছ, আর তুমি বলছো নিজের পায়ে খাড়াওয়া, তোমার জীবন তো শেষ করে দিলে। যাক, সিয়াম ভঙ্গের কারণ ইচ্ছাকৃতভাবে বমন, স্ত্রী মিলন, আর কি ইচ্ছাকৃতভাবে খানা পিনা, আর খানা পিনার অন্তর্ভুক্ত বিষয় 4 নম্বর, যেমন স্যালাইন অথবা ইঞ্জেকশন, এমন ইঞ্জেকশন যে ইঞ্জেকশনের মাধ্যমে দেহে খাদ্য তৈরি হয়। ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন যদি শরীরে দেওয়া হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে রোগের প্রতিষেধক হিসেবে যদি ঔষধ হিসেবে স্যালাইন ইঞ্জেকশন দেওয়া যায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যাবে, কিন্তু রক্ত দিলে সিয়াম ভাঙবে না। আর শিঙ্গা লাগালে সিয়াম ভাঙে কি ভাঙে না এই ব্যাপারে ইখতিলাফ, তবে বেশিরভাগ মহাদেশের মত যে শিঙ্গা লাগালে সিয়াম ভাঙবে না। আরেকটি মাসলা যে সিয়াম অবস্থায় যদি কেউ স্ত্রী মিলন করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম একটা শয়তানের অসহায় পড়ে দুষ্টামি করে যদি একটা সিয়াম কাজা করে তাহলে তাকে একটা সিয়ামই কাজ আদায় করতে হবে। কথা বোঝেন কি না? কিন্তু স্ত্রী মিলন যদি সিয়াম অবস্থায় করে তাকে 61টি সিয়াম রাখতে হবে। কয়টি? 61টি। একটা হলো সিয়ামের কাজা, আর 60টি হলো কাফফারা। কথা মনে বুঝলেন না? সিয়াম অবস্থায় যেই পুরুষ স্ত্রী মিলন করবে তার কাফফারা হলো 60টি সিয়াম রাখা, আর না হলে 60 জন মিসকিনকে খাওয়ানো। নারীর 60টি সিয়াম রাখা লাগবে না, নারীর একটা রাখলেই হবে, আর পুরুষের 61টি। এক হচ্ছে ফরজ সিয়ামের কাজা, আর 60টি হলো সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করার কাফফারা। এই হচ্ছে সিয়াম ভঙ্গের এগুলি কারণ। আর কিছু ছুটে গেল নাকি? এছাড়া অনেকে বলে যে সিয়াম অবস্থায় ব্রাশ করা হয় না, দাঁত মাজা হয় না, রক্ত বের হয়, রক্ত বের হলে সিয়াম ভাঙে না। কথা বুঝেছেন কি না? শরীর থেকে রক্ত বের হলে সিয়াম রাখা অবস্থা আপনি ব্রাশ করতে পারেন, দাঁতল করতে পারেন, সমস্যা নেই, রক্ত বের হলে হলো। রক্ত বের হলে সিয়াম ভাঙবে এই কথা ঠিক নয়। কাজেই আপনি সিয়াম রাখবেন, ইফতার করবেন, সাহারি খাবেন, সিয়াম ভাঙার যত কাজ এগুলি কাজ থেকে বিরত থাকবেন। আর যত মিথ্যে কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থা মিথ্যে কথা মিথ্যে কর্ম করে, ফালাইসা লিল্লাহি হাজাতিন ফিহা ইয়াদা তানহু শারাবাহু, তার না খেয়ে থাকা আর উপবৃত্তি থেকে বেঁচে থাকা এগুলির কোনো দাম আল্লাহর কাছে নেই। কাজে আপনি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কর্ম করতে পারেন না। সিয়াম ভঙ্গের কারণ যেগুলি বললাম এগুলি করলে সিয়াম ভেঙে যায়। এছাড়া যত কাবিরা গুণা আছে, সিয়াম থাকা অবস্থায় যদি কাবিরা গুণা করেন তাহলে সিয়ামের ফরজিয়াত আদায় হবে, কিন্তু সিয়ামের কোনো প্রতিদান আপনি পাবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে গান শুনতে পারবেন না, তাহলে সিয়ামের প্রতিদান থেকে বঞ্চিত হবেন।
সিয়াম থাকা অবস্থায় আপনি অশ্লীল কিছু দেখতে পারবেন না সিয়াম থাকা অবস্থায় মানুষকে গালি দিতে পারবেন না সিয়াম থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না সিয়াম থাকা অবস্থায় আপনি গীবত করতে পারবেন না সিয়াম থাকা অবস্থায় বেপর্দায় থাকতে পারবেন না যে নারী সিয়াম থাকার পরও বেপর্দায় থাকে মাথায় কাপড় থাকে না পেট পিঠে কাপড় থাকে না উলঙ্গ পোশাক পরে এই নারীর সিয়াম আল্লাহ কবুল করবেন না কোনো প্রতিদানই দিবেন না আপনার ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়ামই ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে ভ্রমণ করলে সিয়ামই ভেঙে যায় স্ত্রী মিলন করলে সিয়ামই ভেঙে যায় কথা বুঝেন তো কিন্তু এছাড়া যত বড় বড় কাবিরা গুনাহ আছে মিথ্যা কথা বলেন আপনার গীবত করা বলেন বেপর্দায় চলা বলেন এগুলিতে সিয়াম ভাঙবে না